আসতে চায়, তো আমি যাইনি এখনো, লোকেশন আমার লোকেশনে আসেনি। আমি বাপের বাড়িতে আছি, বললাম রাত্রিরে যাব, তা যাওয়া হয়নি, আজকে যাব। হয়তো আজকে বলছে, আবার দেখবে কালকে এখানেই রয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে আমার ফ্রেমে দুজন আছে, এই দেখো আমার পুত্র এখানে বসে খাচ্ছে, আর আমার দাদার মেয়ে অলরেডি, ও হচ্ছে আমার চ্যালেঞ্জ পার্টনার, হাই এসে। তো আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসে, আসলে বাড়িতে তো চ্যালেঞ্জ করতে খুব অসুবিধা হয়, ও ছোট আর বড় আমি জিতে যাব বলে ওটা চ্যালেঞ্জের কোনো মানে হয় না। তো আমি এখানে ওই জন্য চ্যালেঞ্জের ভিডিওগুলো করব। আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে এই যে স্পাইসের কৌটোগুলো আছে, আমার চোখ বাঁধা থাকবে, একবার ও করবে একবার আমি করব, আমার চোখ বাঁধা থাকবে। তো আমাকে এটা শুকে বলতে হবে যে এটা কোন স্পাইস। তো আমি যখনই চোখ বাঁধবো এটাকে উল্টে পাল্টে, এই কৌটোগুলো ধরো এখানে আছে, ও উল্টে পাল্টে সরিয়ে দেবে। কারণ নো চিকেন তোমরা, তো এইগুলো রয়েছে, তোমরা ভাবতে পারছো যে আমি এখানে রেখে দিয়েছি, আমি এগুলো বুঝে যাবো যে কোনটা কোন মশলা। কিন্তু না, চোখ বন্ধ যেই হবে আমার ভাইজি, এই মশলাগুলো ধরো এরকম সাজানো রয়েছে, ও এটাকে ঘুরিয়ে অন্যদিকে রাখবে, এটাকে থার্ড পজিশান বা কোনটাকে ফিফথ পজিশানে এরকম রাখবে। তো চলো বন্ধুরা, লেট স্টার্ট। আমি চোখ বেঁধে নিই, আগে আমি করব, আজকে কোনো পানিশমেন্ট নেই। কালকে ওকে উচ্ছেটা দিয়ে মুখ থেতো করে দিয়েছিলাম, তো দেখি আজকে কোনো মিষ্টি কোনো পানিশমেন্ট দেওয়া যায় কি না। তার জন্য পুরো ভিডিও তোমরা দেখবে। মোটামুটি পাঁচটা দেখাবি তাহলেই হবে, মানে শোকাবি। বন্ধু সব
সরষে এই যে দেখে নাও সরষে কালো সরষে যেটাকে বলে এইটাকে সাইডে রেখে দিলাম ও একটা ঠিক বলেছে পাঁচটার মধ্যে তো এবার আমি দিই দাঁড়াও এইটা দিচ্ছি দেখো মানে স্পর্শ কর আর বন্ধ চলাজ না দারুচিনি না হাত দিয়ে দিতে হবে নাহলে বুঝতে পারবে না একটা ভুল বলেছে একটা ঠিক বলেছে তো আমি দেখি অন্য আরেকটা কি দেওয়া যায় ওকে এই যে দেখো এইটা দিয়ে দিচ্ছি এই স্পাইসটা ওর হাতে দিলাম তো গন্ধ শুনবে স্পর্শ করে দেখ পাঁচফোড়ন এটা বলতে পারিনি তো তিনটে হলো তার মধ্যে একটা এখনো পর্যন্ত ঠিক বলেছে দুটো ভুল বলেছে তো দেখি আবার কি দেওয়া যায় একটু সোজা দেখিয়ে দিই এই দেখো এটা দিচ্ছে এটা পারবে এটা সাইজ দেখে এই দেখি শুকনো লঙ্কা তো চারটের মধ্যে দুটো ঠিক আর দুটো ভুল তো এইটা দিচ্ছে এই দেখো মানে একটা তো আমরা মিষ্টি পানিশমেন্ট করবো যেহেতু আমার সাথে চ্যালেঞ্জের পার্টনার হয়েছে তো দুজনে মিষ্টি মুখ করা যা হাফ হাফ যেহেতু দুজনেই সমান জিতেছে কেউ হারিনি কেউ জিতিনি তো আশা করবো তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আবার আমি বাড়িতে আসলে আবার ওর সাথে চ্যালেঞ্জের কোনো একটা ভিডিও নিয়ে আসবো কারণ বাড়িতে গেলে হবে না পসিবল না তো চলো বন্ধু আজকের ব্লগটা এখানেই এন্ড করি কাল আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে না না